নেক্সমসের ইউটিউবের চ্যানেলের তরফ থেকে আমি সুজন আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা আপনাদের জন্য রেডি টু মুভ ইন কন্ডিশনের G+3 বিল্ডিংয়ের সাউথ ইস্ট এবং সাউথ ওয়েস্ট ওপেন একটি 2BHK নিয়ে এসেছি। আগে লোকেশনটা বলে দিই, তারপরে আমরা বিল্ডিং এবং ফ্ল্যাটটার একটা নাটশেলের ডিসক্রিপশন দিয়ে দেবো। আমি এক্স্যাক্টলি এখন দাঁড়িয়ে রয়েছি হচ্ছে গাঙ্গুলিবাগান আইরিশ হসপিটালের অপোজিটে। আমার সামনে যে বিল্ডিংটি এটি হচ্ছে আইরিশ হসপিটাল। এটা হচ্ছে রাজা এস সি মল্লিক রোড। এদিক থেকে যে রাস্তাটা চলে গেছে এটা বাঘাযতীন যাদবপুর হয়ে গড়িয়াহাটের দিকে গেছে, আর এদিক থেকে যে রাস্তাটা গেছে এটা গাঙ্গুলিবাগান হয়ে রামগড় হয়ে আপনার গড়িয়া মোড়ের দিকে গেছে, এবং 45 পেট্রোল পাম্পের উল্টো দিক থেকে আপনারা পাটুলি হয়ে ইএম বাইপাসকেও কানেক্ট করতে পারেন। আজকে যে ফ্ল্যাটটা আপনাদেরকে দেখাবো, এই ফ্ল্যাটটার সাইজ হচ্ছে 980 স্কোয়ার ফিট। G+3 বিল্ডিংয়ের ফার্স্ট ফ্লোরে রয়েছে সাউথ ইস্ট এবং সাউথ ওয়েস্ট। আপনারা যারা রেডি টু মুভ ইন কন্ডিশনে ইন্ডিপেন্ডেন্ট পার্কিংয়ের সাথে কোনো 2BHK খুঁজছেন, তারা অবশ্যই এই ভিডিওটি দেখবেন, আর ভিডিওটি স্কিপ না করে দেখবেন, তাতে আপনাদের কোনো ইনফরমেশান মিস হবে না। বিল্ডিংয়ের সিসি অ্যাভেলেবেল আছে, এবং যে কোনো ন্যাশনালাইজড ব্যাঙ্ক বা প্রাইভেট ব্যাঙ্ক থেকে আপনারা লোন পেয়ে যাবেন, পেপার একদম ফুললি ওকে আছে। আমাদের নেক্সমসের ইউটিউব চ্যানেলটি আপনারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি অথচ আমাদের চ্যানেলের রেগুলার দর্শক, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, তাতে এই ধরনের প্রপার্টি রিলেটেড ভিডিওর ইনফরমেশান আপনারা ঘরে বসে পেয়ে যাবেন। আসুন এবার আমরা বিল্ডিংয়ে যাই, গিয়ে আপনাদের একটা কমপ্লিট হোম ট্যুর দিয়ে এই 980 স্কোয়ার ফিটের সাউথ ইস্ট এবং সাউথ ওয়েস্ট ওপেন 2BHK এবং অ্যাভেলেবেল উইথ ইন্ডিপেন্ডেন্ট পার্কিং, যেটা আপনাদের অনেকেরই ডিমান্ডে থাকে। আসুন এবার বিল্ডিংয়ে যাওয়া যাক। আসুন শুরু করা যাক এবার এই 980 স্কোয়ার ফিটের 2BHK-র হোম ট্যুরটি। এটা হচ্ছে আপনাদের এল শেপের করিডোর, এটা লিফটের অংশ, লিফটটি কিন্তু কমপ্লিটলি অপারেশনাল আছে। আর এটা হচ্ছে আপনাদের স্টেয়ারকেস, যথেষ্ট চওড়া স্টেয়ারকেস আপনারা এখানে পাচ্ছেন। আপনাদের কোনো ধরনের ফার্নিচার বা হোম অ্যাপ্লায়েন্স তুলতে কোনো অসুবিধা হবে না। পার ফ্লোরে দুটো করে ইউনিট। আমার সামনের এদিকে যে দরজাটা খোলা আছে এটাই 980 স্কোয়ার ফিটের 2BHK-টি। ফার্স্ট ফ্লোরে আরেকটি ফ্ল্যাটও অ্যাভেলেবেল আছে, এটি হচ্ছে 1040। এটার ভিডিও আমরা অলরেডি আপলোড করেছি আমাদের ইউটিউব চ্যানেলে, আমরা ডেসক্রিপশন বক্সে আপনাদের লিঙ্ক দিয়ে দেবো যদি আপনাদের কাদের 1040টাও দেখতে হয়। আমরা 980 স্কোয়ার ফিটের ফ্ল্যাটটাতে যখন ঢুকবো তখন আমরা নর্থের থেকে সাউথের দিকে মুখ করে ঢুকছি। ঢুকে আপনারা এরকম একটা লিভিং এবং ডাইনিংয়ের অংশ পাচ্ছেন, যথেষ্ট চওড়া লিভিং ডাইনিং রয়েছে। এদিকটা হচ্ছে আপনাদের ওয়েস্টের দিক, যে দুটো উইন্ডো আপনাদেরকে এখন দেখাচ্ছি, এদিকে আপনারা চওড়া রোড পেয়ে যাবেন। এখান থেকে হাঁটা পথে মিনিট 4 থেকে 5-এর মধ্যে আপনারা রাজা এস সি মল্লিক রোড পৌঁছে যাবেন। একবার উল্টো দিক থেকে আপনাদেরকে দেখিয়ে দিই। আপনাদের যাদের ফ্লোর প্ল্যান লাগবে আমাদেরকে জানাবেন, আমরা আপনাদের ফ্লোর প্ল্যান পাঠিয়ে দেবো হোয়াটসঅ্যাপে। এটা আপনাদের সাউথের থেকে নর্থের দিকটা দেখাচ্ছি। এটা হচ্ছে আপনাদের দুটোর মধ্যে একটি বেডরুম, আর পুরো ফ্ল্যাটটাতে আপনারা 2x2-এর ভিট্রিফাইড টাইলস পেয়ে যাচ্ছেন। আপনারা দুটো বেডরুমেই এসির পয়েন্ট পেয়ে যাবেন। আর এদিকের যে উইন্ডোটা রয়েছে এই উইন্ডোটা আপনারা পাচ্ছেন হচ্ছে ইস্টের দিকে ওপেন। আচ্ছা, এটা হচ্ছে আপনাদের কমন টয়লেটটি, এখানে আপনারা ওয়েস্টার্ন কমোড পেয়ে যাচ্ছেন, মিক্সার সুইটিংস পেয়ে যাবেন, গিজার পয়েন্ট এবং শাওয়ার পয়েন্টও থাকছে। আর এটি ড্রাই এবং ওয়েট এরিয়া কনসেপ্টে করা রয়েছে। আর এদিকে যে লোভার্স উইন্ডো ওপরে এক্সস্ট হোলটি রয়েছে এটি আপনারা ইস্টের দিকে ওপেন পেয়ে যাবেন। এছাড়াও এখানে আপনারা একটি হিলওয়ারের ওয়াশ বেসিনও পেয়ে যাচ্ছেন। আচ্ছা, এটা হচ্ছে আপনাদের কিচেন এরিয়াটি, সিঙ্গেল স্ল্যাবের কিচেন রয়েছে, তবে যথেষ্ট বড় একটি কিচেন আপনারা এখানে পাচ্ছেন। আর কিচেনের মধ্যে এই জায়গাটাতেই আপনারা কিন্তু আপনাদের ফ্রিজটি অ্যারেঞ্জ করে নিতে পারবেন। আর এদিকের যেই উইন্ডোটি এবং এক্সস্ট হোলটি এটাও ইস্টের দিকে ওপেন আছে। আর একটা যা যা কিচেনে এক একটা যা ইলেকট্রিক্যাল পয়েন্ট দরকার সবই আপনারা পেয়ে যাবেন এই কিচেনে। আচ্ছা, এটা রয়েছে হচ্ছে আপনাদের সাউথ ইস্টের মাস্টার বেডরুম, এটা হচ্ছে সাউথ ইস্টের দিকে মাস্টার বেডরুম। এদিকে যে বড় উইন্ডোটি দেখাচ্ছি এটা আপনারা সাউথের দিকে ওপেন পাবেন, আর এদিকটি হচ্ছে আপনাদের ইস্টের দিকে মাস্টার বেডরুমেও আপনারা কিন্তু এসি পয়েন্ট পেয়ে যাচ্ছেন। মাস্টার বেডরুমের সাথে আপনাদের একটি WC রয়েছে, এই হচ্ছে WC-টি।
এখানেও আপনারা ওয়েস্টার্ন কুমোদ পেয়ে যাচ্ছেন, আর এখানে একটি ছোট্ট বেসিনও পেয়ে যাবেন। আর এদিকে যে উইন্ডো লোভার সেটা ওয়েস্টের দিকে রয়েছে। আর এই হচ্ছে আপনাদের ব্যালকানি এরিয়াটি। এই ব্যালকানির বাইরে আপনারা এরকম একটি চওড়া রোড পেয়ে যাবেন। আসুন এবার প্রাইসের কথায় আসা যাক। আমরা শুরুতেই বলেছি এই ফ্ল্যাটটি অ্যাভেলেবেল রয়েছে ইন্ডিপেন্ডেন্ট পার্কিংয়ের সাথে। ইন্ডিপেন্ডেন্ট পার্কিং দিয়ে এই ফ্ল্যাটটির প্রাইস রয়েছে হচ্ছে 54 লাখ টাকা। খুব সামান্য কিছু নেগোসিয়েট হবে, সেটা আমরা ওনাদের সাথে বসে আপনাদেরকে কথা বলিয়ে দেবো। ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, তাতে আমরা অনেক বেশি উৎসাহিত হব আপনাদের জন্য এই ধরনের প্রপার্টি রিলেটেড ভিডিও নিয়ে আসতে। আর যাদের ফ্ল্যাটটি দেখতে হয় আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নেবেন, আমরা আপনাদের ফ্ল্যাটটি দেখানোর ব্যবস্থা অবশ্যই করে দেবো। নেক্সনসের ইউটিউব চ্যানেলটি আপনারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, তাতে এই ধরনের প্রপার্টি রিলেটেড ভিডিওর ইনফরমেশান আপনারা মিস করবেন না। ভিডিওটি আর বড় করছি না, স্ক্রিনে দেওয়া নাম্বারে কাইন্ডলি আমাদের যোগাযোগ করে নেবেন, আমি অথবা আমার টিমের কোনো মেম্বার আপনাদের ফ্ল্যাটটি দেখানোর ব্যবস্থা করব। নেক্সনসের থেকে সকলকে নমস্কার জানিয়ে এই 980 স্কোয়ার ফিটের 2 BHK সাউথ ইস্ট এবং সাউথ ওয়েস্ট ওপেন অ্যান্ড অ্যাভেলেবেল উইথ অ্যান ইন্ডিপেন্ডেন্ট পার্কিং ভিডিওটি এখানেই শেষ করছি। নমস্কার।